বোন, যা কাদার এখনই কেঁদে নে, বাহিরে একদমই কাঁদবি না। বাহিরে সবাই জানে তোর বিয়ে হয়ে গিয়েছে, তোকে এভাবে কাঁদতে দেখলে সবারই সন্দেহ হবে। বোন আমার কথা শোন, আমার দিকে তাকা। তৃষা মাথা উঠিয়ে ওর ভাইয়ের দিকে তাকাল। তোর মনে হয় আমি এমন কোনো ডিসিশন নিব যা তোর জন্য ভালো হবে না? আমার প্রতি বিশ্বাস আছে? তৃষা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। শোন, জিসান অনেক ভালো একটা ছেলে। আমি চাইলেও তোর জন্য এমন ছেলে খুঁজে আনতে পারতাম না। ও বেঁচে থাকতে তোর ক্ষতি কোনো দিনও হতে দিবে না, তোকে সব বিপদ থেকে রক্ষা করবে যেমন আজ করেছে। তুই অনেক ভাগ্যবান তৃষা, জিসান তোকে বিয়ে করতে রাজি হয়েছে, একদিন তুইও বুঝবি। আচ্ছা বাদ দে এসব, সীমা তৃষাকে রেডি করে দে তাড়াতাড়ি। এ কথা বলে রায়হান চলে গেল বাহিরে। জিসান গোসল করে নতুন আরেকটা পাঞ্জাবি পরে নিল। তৃষাকে জিসান ভালোবাসে, তাই তৃষাকে বিয়ে করতে ওর কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে বিয়ে করার কথা কখনো চিন্তা করেনি। জিসান আগে তৃষার মনে জায়গা করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির শিকার এখন সবাই, মনে মনে ভাবছে জিসান। তৃষার মনের অবস্থাও ভালো করে বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই, ভাগ্যের লিখন, কেউ পাল্টাতে পারে না। জিসান বের হয়ে দেখল কাজে এসে সব রেডি করে বসে আছে। তৃষাকে আনতে রায়হান গেল। জিসান একটা চেয়ারে বসে আছে, কনে আসছে কেউ বলল। জিসান পেছনে তাকায়, তৃষা একটা লাল শাড়ি পরেছে, হাতে কিছু চুড়ি আর ঠোঁটে একটু লিপস্টিক, চুলগুলো ছাড়া। হয়তো সীমা জোর করে এগুলো লাগিয়ে দিয়েছে, ঠিক নতুন বইয়ের মতোই লাগছে তৃষাকে। জিসানের পাশের চেয়ারে তৃষাকে বসালো, রায়হানও ঠিক ওর পাশেই বসল। তৃষা মাথাটা নিচা করে বসে আছে, কিছুক্ষণ পর কাজী কবুল বলতে বলে। তৃষার চোখ দিয়ে অজান্তে এক ফোঁটা জল পড়ে। রায়হান বুঝতে পারে, তাই তৃষার হাতটা গিয়ে ধরে। তৃষা মাথাটা উঠিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে কবুল বলে দেয়। এরপর জিসানেও কবুল বলে বিয়েটা ওখানেই সম্পূর্ণ হয়। রায়হান, তৃষাকে ঘরে নিয়ে যা, এখন তো আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে দয়া করে এখন আপনারা সবাই আসতে পারেন। আমার বোনের আজ বিয়ে আর আমাদের অনেক কাজ আছে, এমনিতেই সব কিছুতেই দেরি হয়ে গিয়েছে। আশা করি আমার বোনের বিয়েতে আপনারা কোনো সমস্যা করবেন না, সবাই বিয়েতে এসে আমার বোনকে দোয়া করে যাবেন। জিসান কথাটা বলে ঘরে গিয়ে সোফাতে বসে বলল। তৃষার মামাও সবাইকে বিদায় দিয়ে ঘরে এসে বসল। রায়হান দৌড়ে গিয়ে জিসানকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগলো। জিসান রায়হানের এমন আচরণও কিছুটা অবাক হয়ে গেল। রায়হানকে কোনোদিনও কাঁদতে দেখেনি জিসান। রায়হান খুব শক্ত প্রকৃতির মানুষ, সহজে ইমোশনাল হয় না, আর সে মানুষ আজ কাঁদছে তার মানে অনেক। তৃষা দরজায় দাঁড়িয়ে সব দেখছে, জিসান রায়হানকে জোর করে ছাড়াল। হে ব্রো, কি হলো, তুই কাঁদছিস কেন? আরে আমাকে বল। রায়হান জিসানের হাত দুটো ধরে বলল, তুই জানিস না জিসান, তুই আজ আমাদের কি উপকার করলি। তুই শুধু তৃষাকে না, সীমার জীবনটাও নষ্ট হওয়াতে বাঁচালি, আজ আমাদের পুরো পরিবারকে তুই এই বিপদ থেকে উদ্ধার করলি। তোর ঋণ শোধ করার মতো না? তৃষার মামা মামিও কাঁদতে লাগলো। আসলেই তারা আজ অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে, শুধু জিসানের কারণে। জিসান এবার একটু রেগে গেল। থাপ্পড় মেরে তো সব দাঁত ফেলে দিব, কিসব উল্টাপাল্টা কথা বলছিস, তোর মাথা কি ঠিক আছে? আর তোর এইসব কথা বলার সাহস কি করে হলো? আর একদিন যদি দেখি তুই এসব ঋণ ফিনের কথা বলছিস, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ করে দেব। রায়হান হেসে জিসানকে আবার জড়িয়ে ধরল। বন্ধুত্বের সম্পর্কটাই এমন, এখানে নো সরি নো থ্যাংক ইউ। জিসান মামা মামির কাছে গিয়েও মামা মামিকে সান্ত্বনা করল। আরে অনেক হয়েছে কান্নাকাটি, আন না, রাতে বরপক্ষ আসবে, বাসায় অনেক কাজ আছে, তাই সবাই কান্নাকাটি বাদ দিয়ে কাজে নেমে যাও। সবাই হেসে উঠল। জিসানের চোখ হঠাৎ তৃষার দিকে পড়ল, তৃষার মুখে এখনো হাসি নাই। রায়হান, হুম, তৃষা কাল রাত থেকে না খাওয়া, তুই খাইয়ে দে ওকে, তোকে তো তোকে ও মানা করতে পারবে না। বাবা তুমিও খেয়ে নাও কিছু, তুমিও তো খাওনি সেই সকাল থেকে। ঠিক আছে মামি চলুন, তারপর কাজও অনেক আছে। আজ সীমার বিয়ে, চারদিকে অনেক মানুষের আগমন, অতিথি আপ্যায়নে সবাই ব্যস্ত। জিসান ও রায়হানও খুব ব্যস্ত, কিছুক্ষণ পর বড় আসবে, তাই এই সময় সবাই যে যার কাজ নিয়ে মগ্ন। এদিক দিয়ে সীমা অনেক চেষ্টা করেও তৃষাকে রেডি করাতে পারল না, সে ঘরের বাহিরে কিছুতেই যাবে না। ঘর ভর্তি মানুষ আছে বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে সে, ক
কখন থেকে, আর বাড়ির চারিপাশের লাইটগুলোর দিকে তাকিয়ে আছে। কত আনন্দ করবে বোনের বিয়েতে, কত কিছু করবে, সীমার হবু হাজবেন্ডকে কীভাবে জ্বালাবে সবই ভাবা ছিল, কিন্তু এখন সব শেষ। একটা ঝড়ে সে মনে হয় দিশার সব স্বপ্নকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দিশে কিছুতেই লোকজনের সামনে যেতে চায় না, মনে হয় সবাই ওর দিকে আর চোখে দেখছে আর হাসছে, এসব মনে মনে ভেবেই চলেছে। সীমা বারবার রায়হানকে ফোন দিচ্ছে, কিন্তু রায়হান মানুষের ভিড়ে ফোনের শব্দ শুনতে পেল না, তাই বাধ্য হয়ে জিসানকে ফোন দেয়। হ্যাঁ মা, আমরা কালই রওনা দেব, তুমি চিন্তা করো না, এসে তোমাকে ফোন দেব। ওকে মা, এখন রাখি, পরে কথা বলবো, আল্লাহ হাফেজ। বলে ফোনটা কাটার সাথে সাথে সীমার ফোনটা এলো। হ্যালো সীমা, বলো। হ্যালো ভাইয়া, আপনি কি ব্যস্ত? না বলো, কিছু লাগবে? আসলে ভাইয়া, তিশাকে কিছুতেই রেডি করাতে পারছি না, ও নাকি বেরি হবে না, মন খারাপ করে ছাদে বসে আছে। রায়হান ভাইকে ফোন দিলাম, সে মনে হয় ব্যস্ত তাই ফোন ধরছে না। আপনি একটু দেখুন না ওকে রাজি করাতে পারেন কিনা, প্লিজ ভাইয়া। তুমি চিন্তা করো না, আমি দেখছি। জিসান সাদে গিয়ে দেখে তিশা সাদের এক পাশে দাঁড়িয়ে আছে, এখনও বিয়ের শাড়িটা পরে আছে, দেখতে অপরূপ লাগছে তিশাকে, কিন্তু চোখ মুখ ফুলে আছে হয়তো কাদার কারণে। তিশা কি করছিস এখানে, এখনো রেডি হলি না কেন? জিসান তিশার পাশে গিয়ে কথাটা বলল, তিশা এখনো চুপ। কি রে, কথা বলবি না? আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আমাকে কি ক্ষমা করা যায় না? দেখ, আমি জেনে এটা করিনি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে, আই এম সরি তিশা, রাগ করিস না আমার উপর। দেখ, এই কথা বলে জিসান তিশাকে নিজের দিকে ঘোরালো। তিশা জিসানকে হঠাৎ জড়িয়ে ধরে, জিসানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে থাকে। জিসানও হতভম্ব হয়ে যায়, এই প্রথম তিশা নিজ ইচ্ছায় জিসানকে জড়িয়ে ধরেছে। জিসানের বুঝতে বাকি নেই তিশা খুব ভেঙে পড়েছে আজকের এই ঘটনার কারণে। যত তাড়াতাড়ি সম্ভব তিশাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে। আমি নিচে যাব না, ওই লোকগুলো আমার নিয়ে খারাপ আবারও খারাপ খারাপ কথা বলবে, আমার নোংরা চোখে দেখবে, আমি আর নিচে যা নামবো না। আমার কি দোষ ছিল, আমি কিচ্ছু করিনি, তাহলে কেন ওরা আমায় খারাপ বলছে? আমি সত্যি বলছি, আমি কিভাবে ওখানে গেলাম আমার কিচ্ছু মনে নেই, ওরা আমার সাথে খারাপ কিছু করেছে কিনা আমি তাও জানি না। এই কথাগুলো বলছে আর জিসানের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ছে। জিসান বারবার তিশাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তিশার মনের কষ্টটা একটু বেশিই ছিল, চিৎকার করে কাঁদতে চাইছিল, কিন্তু সারাদিন ঘর ভর্তি মানুষ থাকায় তিশা তার মনের কষ্টগুলো প্রকাশ করতে পারেনি, তাই এখন জিসানকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি, চোখের পানির বাঁধ যেন ভেঙে গিয়েছে। জিসানও তিশাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। জিসানের চোখ দিয়ে দুফোঁটা নোনা জল তিশার কপালে এসে পড়ে। তিশা বুঝতে পারে জিসানও কাছে, তাই নিজেকে সামলিয়ে জিসানকে ছেড়ে দেয়, কিন্তু জিসান তিশাকে ছাড়ে না, ওকে বুকের মধ্যে শক্ত করে এখনো জড়িয়ে আছে, জিসান ছাড়ছে না দেখে। আমি ঠিক আছি এখন, প্লিজ ছাড়ুন আমায়। তিশার কথায় জিসানের ধ্যান ভাঙে। কিছুক্ষণের জন্য সীমা আর মামা মামির জন্য নিজের কষ্টটাকে একটু ভুলে যা, কথা দিলাম যাদের কারণে তোকে কষ্ট পেতে হলো তারা সবাই কঠোর শাস্তি পাবে, শুধু কিছুক্ষণের জন্য হলেও রেডি হয়ে নিজে আয়, কেউ তোকে কিচ্ছু বলবে না, আর যদি বলেও তাহলে তাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। আমি থাকতে তোর গায়ে কেউ একটা আঙ্গুলও তুলতে পারবে না, আমার উপর বিশ্বাস আছে। তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। যা, সীমা বসে আছে তোর জন্য, তোকে ছাড়া ও বের হবে না, আমিও আসছি একটু পর। তিশা নিচে নেমে সীমার রুমে চলে গেল, আর জিসান একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ায় নিজের কষ্টটা উড়িয়ে দিয়েছে আজকের রাতের জন্য, কারণ তিশার চোখের পানি জিসানকে কুড়িয়ে খাচ্ছে। তাদের সবাইকে জিসান শাস্তি দেবে, কিন্তু আজ না কাল, যাদের কারণে তিশার আজ এই অবস্থা কাউকে মাফ করবে না। সিগারেট শেষ করে জিসান নিচে গেল তিশার জন্য। তিশা লেহেঙ্গা পরেছে, হালকা সাজেও খুব সুন্দর লাগছে। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে তিশার হাতটা ধরে বাহিরে নিয়ে গেল জিসান। এতক্ষণে বরপক্ষ এসে পড়েছে, তিশা ও জিসানকে একসাথে দেখে সবাই তাকিয়ে আছে, কারণ তাদের একসাথে অনেক সুন্দর লাগছে। তিশার পাশে জিসানকে দেখে কেউ কোনো কথাই বলেনি,
আর সারা অনুষ্ঠানে জিসান তিশাকে এক সেকেন্ডের জন্য ছাড়েনি, সারাক্ষণ ওর সাথেই ছিল। এক সময় সীমার বিদায়ের সময় এসে পড়ল, সবাইকে ধরে সীমা কাছে। তিশার জন্য সীমার সবথেকে বেশি কষ্ট পাচ্ছে, কারণ ওর বিয়েতে না আসলে হয়তো এমন কোনো কিছুই হতো না। সীমাকে বিদায় দিয়ে সবাই ঘরে এসে বসল, তিশার মামা মামি এখনও কাছে। তিশা সবাইকে সান্ত্বনা দিয়ে রুমে পাঠিয়ে দিল। তিশা, জিসান ও রায়হান ড্রয়িং রুমে বসে আছে। তিশা, সব গুছিয়ে রাখিস, আজই কাল সকাল হলেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই গ্রামে আর একদিনও থাকতে চাই না, এখন গিয়ে ঘুমা, কাল আবার অনেক জার্নি করতে হবে। ভাইয়ের কথা শুনে তিশাও রুমে চলে গেল। জিসান বসে বসে কি যেন ভাবছে, রায়হানের কথায় ধ্যান ভাঙল। কিরে ঘুমাবি না, চল কাল আবার সকাল সকাল উঠতে হবে। চল। আজ সকাল রায়হান ঘুম থেকে উঠে দেখে জিসান নাই, তাই ফ্রেশ হয়ে বাড়ির উঠানে বসে জিসানের জন্য অপেক্ষা করছে। ফোনটাও সাথে নেয়নি। হঠাৎ বাড়ির মেন গেটের দিকে নজর পড়লে জিসানকে দেখতে পায়। জিসান বাড়ির দিকে আসছে দেখে রায়হান জিসানের সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে নিলে না কেন? কষ্ট যেহেতু আমাকে দিয়েছে, তাই শাস্তি আমি নিজেই দিয়েছি। তোকে একা দেইনি, আমার বোনকেও ওরা অনেক কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাই আমারও অধিকার আছে ওদের শায়েস্তা করানোর। তুই হয়তো ভুলে গিয়েছিস রায়হান, তোর বোন এখন আমার বউ, আর আমার বউয়ের অপমানের বদলা আমি নিজেই নিতে পারি, আর কাউকে দরকার পড়েনি বলে তোকেও সাথে নেইনি। তিশা ব্রাশ করতে করতে বাড়ির বাইরে এসে দেখে রায়হান ও জিসান কথা বলছে। কি বলছে শোনার জন্য একটু কাছে আসলে হঠাৎ জিসানের শার্টের দিকে চোখ পড়ে তিশার। রক্ত, এত রক্ত কেন শার্টে? রায়হান ও জিসান দুজনেই বিচলিত হয়ে পড়ে তিশাকে দেখে। মুরগির রক্ত এগুলা, মামা মুরগি কাটতে দিয়েছিল, জিসান মুরগি ধরতেই পারে না জানিস, ছেড়ে দিয়েছে কাটতে গিয়ে, তাই মুরগির রক্ত ওর শার্টে পড়েছে। জিসান মাথা নাড়ে, তিশা ভ্রুটা কুসকিয়ে জিসানের দিকে তাকিয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না রায়হানের কথা। জিসান তিশার সামনে গিয়ে বলল, ব্রাশটা ঠিক মতো কর, তা না হলে মুখের গন্ধে বাসের সবাই পালাবে। কথাটা বলে জিসান রুমে চলে যায় ফ্রেশ হতে। ভাইয়া, দেখছিস কি বলে গেল? দেখ, আমাকে তোদের ঝগড়ার মাঝে ডাকবি না। জিসান ফ্রেশ হয়ে রক্তমাখা শার্টটা ব্যাগে ভরে নেয় আর নতুন একটা শার্ট পরে নেয়। পিছনে ঘুরে দেখে তিশা দাঁড়িয়ে আছে, চোখে আর অনেক প্রশ্ন। কিরে কিছু বলবি? এগুলো মুরগির রক্ত না মামাকে, আমি জিজ্ঞেস করেছি, সত্যি করে বলুন এগুলো কার রক্ত? জিসান প্যান্টের পকেটে হাত রেখে তিশার দিকে আগাতে থাকে। তিশাও ভয়ে পেছনে ফিরতে ফিরতে দেয়ালে গিয়ে আটকে যায়। জিসান দেয়ালের দুদিকে হাত রেখে তিশাকে আটকে দেয় যাতে তিশা পালাতে না পারে। কি জানতে চাস রক্তগুলো কার? বলেছিলাম না তোকে, কেউ টাচ করলে তার হাত দুটো ভেঙে দিব। আর ওই কুকুরগুলোর কত বড় সাহস তোর দিকে নজর দিয়েছে, তোকে বেহুশ করে ওখানে নিয়ে গিয়েছে, তাই হাত ও পা দুটোই ভেঙে দিয়েছি। আর ওরা তোর সাথে উল্টাপাল্টা কিছুই করেনি, তাই তাদের জানে মারিনি, কিন্তু তোকে কষ্ট দেওয়ার শাস্তি তো ওদের পেতে হবে, তাই না? তাই বলে আপনি এভাবে শাস্তি দিবেন? হ্যাঁ, তোর দিকে কেউ নজর দিলে তাকে এভাবেই শাস্তি পেতে হবে। আর তুইও এখন উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ করে দে, স্বপ্নেও অন্য কারো স্বপ্ন দেখিস না, তাহলে তোকেও জ্বালিয়ে দিব আমার ভালোবাসার আগুনে। মনে রাখিস, তুই এখন শুধুই আমার। তিশার মুখে ভয়ের ছাপ দেখে জিসান একটু মুস্কি হেসে তিশার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দিল। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কিছুক্ষণ পর আমরা রওনা দেব। জিসানের থেকে ছাড় পেয়ে তিশাও এক দৌড়ে ওর রুমে চলে গেল। জিসান, তিশা ও রায়হান সবার থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তারা ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। জিসানও তিশাদের বাসায় গেল, কারণ তিশাদের বাসার গ্যারেজে ও হোন্ডাটা রেখে গিয়েছিল, তা নিতেই ওদের সাথে আসে। রায়হান অনেক বলল ঘরে আসতে, কিন্তু আজ না পরে আসব, এখন বাসায় যাওয়া জরুরি বলে চলে গেল। তিশা ঘরে ঢোকার সাথে সাথে তিশার মা তিশাকে ধরে কাঁদতে লাগলো, কারণ রায়হান ফোন করে সব বলেছিল যা যা হয়েছে। তিশা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে গালে কতগুলো চুমু দিয়ে বলল, মা দেখো আমি ঠিক আছি, তুমি এভাবে কাঁদলে আমিও তো কেঁদে দিব।
দেখো মা, কত দূর থেকে চানি করে এসেছি, আমার পেটে খরগোশ দৌড়েছে, খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা আচ্ছা, যা তুই ফ্রেশ হয়ে আস, আমি এখনই খাবার রেডি করছি, তোর পছন্দের চিংড়ির মালাইকারি রান্না করছি। সত্যি? আগে আমার কথার জবাব দে। ভ্রুটা কুসকিয়ে দিশারকে রায়হান। কি? আসলে রায়হান ইচ্ছে করেই ওর সাথে এমন করছে যাতে দিশার মনটা ভালো হয়ে যায়। জিসানের বাড়ি। গল্পের নায়ক জিসানের পরিচয় এখন দেওয়া হবে। এতদিন প্রয়োজন ছিল না তাই দেওয়া হয়নি। জিসান তৌফিক হাওলাদারের মেজ সন্তান। জিসানের তিন ভাই বোন, তৌহিদ, জিসান আর ছোট বোন নিশি। তৌহিদ জিসানের বড় ভাই, বাবার সাথে ফ্যামিলি বিজনেসে জড়িত। জিসানেরা এলাকার স্থানীয়, আর ওর বাবাও এলাকার নামী দামি ব্যক্তিদের মধ্যে একজন। বড় ভাই তাওহিদ, এর স্ত্রীর নাম তাজিলা, আর মা রাবিয়া বেগমকে নিয়ে জিসানের পরিবার। আর সবার আদরে মধ্যমণি হলো জিসান। জিসানকে তার পরিবার কখনো কিছু বলে না, শুধু জিসানের রাগটাকে সবাই ভয় পায়। জিসানের রাগ খুবই খারাপ, সহজে কাউকে মাফ করে না, তাই ওর ফ্যামিলি কখনো কোনো কিছু দিয়ে বাধা দেয় না। জিসান বাড়ির কলিং বেল বাজাচ্ছে, গেট খুলতে আসছে জিসানের ছোট বোন নিশি। ভাইয়া, আরে ভাবি কোথায়? ভাবি কোথায় মানে? ভাবি ওর বাসায়। কেন ওর বাসায় কেন? আমি তো ভাবলাম তুমি সাথে করে নিয়ে আসবে সবাইকে সারপ্রাইজ দিতে। পাগল, তুই ছাড়া বাসায় কেউ জানে না বিয়ের কথা, আগে সবাইকে বলি তারপর। কবে বলবা সবাইকে? দেখি আজই বলে দেব, বাবা আসুক তারপর। কিরে, তোরা দরজায় দাঁড়িয়ে ভাই বোন কি সব প্ল্যানিং করছিস? মার কথায় জিসান নিশিকে চুপ থাকতে ইশারা করে। আরে মা, কিছু না, তুমি তো জানো ও কেমন, এসেই আগে আমার মাথা খাচ্ছে। এখন বলো তুমি কেমন আছো? পাগল ছেলে আমার, আমি ভালোই আছি, তুই বল সব ঠিকঠাক হয়েছে তো? মানে? আরে বাবা, তুই না রায়হানের মামাতো বোনের বিয়েতে গেলি, বিয়েটা ঠিকঠাক মতো হলো কিনা তা জানতে চাইলাম, আর তুই এত মানে মানে করছিস কেন, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা। নিশি মুখ চেপে হাসে ভাইয়ের কাণ্ড দেখে। জিসান ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসল। ভাবি, ভাইয়া আর বাবা কখন আসবে? এই তো আস্তে আস্তে 7টা 8টা বাজবে, কেন খুব বেশি দরকার? তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে তাই। ও তো কি এমন ইম্পর্টেন্ট কথা, আমাকে আগে বলো। না না, সবাইকে একসাথেই বলবো। ওকে। জিসান খাবার খেয়ে রুমে চলে গেল, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার। রাতে সবাই খাবার টেবিলে বসেছে। জিসান সবাইকে কি বলতে চাস বল, সবাই তো আছে এখন, তোর কি টাকা পয়সা লাগবে? না মা, আমার টাকা লাগলে তোমাকেই বলতাম। রাবেয়া, এই বয়সে তোমার ছেলে টাকা না লাগলে আর কি বা চাইবে, বিয়ে করার জন্য কাউকে পছন্দ হয়েছে মনে হয়? আরে কি বলো, আমার ছেলে কাউকে পছন্দ করবে আর আমি জানবো না? আর যদি কাউকে পছন্দ হয় সমস্যা কি? ওর যাকে পছন্দ হবে আমরা তাকেই বউ করে আনবো। বল বাবা, তুই কি বিয়ে করতে চাস? নিশি মুখ চেপে হাসে। নিশি, কি হয়েছে, তুমি হাসছো কেন এত? আসলে মা, বিয়ে করতে চাইনি, বিয়ে করে ফেলেছি। খাবার টেবিলে সবাই একসাথে আবার হয়ে যায়। জিসান মাথা নিচু করে আছে। হ্যাঁ মা, আমি বিয়ে করে ফেলেছি। সবাই এমন করছো কেন, দেখো ভাইয়া লজ্জা পাচ্ছে। নিশি তুই চুপ থাক, আর জিসান এসব কি বলছোস, আমরা কখনো তোকে কিছুতে মানা করেছি? তুই বললে আমরাই বিয়ে করে দিতাম, এভাবে একা একা কাউকে কিছু না বলে বিয়েটা করে ফেললি, আমাদের কথা একবারও চিন্তা করলি না? কবে করলা? গতকাল। তো মেয়েটা কে? আর তুই তো বিয়ে খেতে গেলি আর নিজেই বিয়ে করে ফেললি। কি হলো দেবরজি বলো, তোমার বউয়ের নাম কি, কি করে? জিসান একবার সবাইয়ের দিকে তাকিয়ে বলল, তিশা। তিশা? উপস্থিত সবাই একসাথে। রায়হানের বোন, রাইট? এই কারণেই বলি এত ঘন ঘন ওদের বাসায় যায় কেন। তুমি আমাদের বলতে পারতে একবার, আমরা সবাইকে রাজি করিয়ে বিয়েটা করে দিতাম, এভাবে করাটার মানে কি? জিসান এরপর সবাইকে বলল গ্রামে কি কি হয়েছে আর কোন পরিস্থিতির মধ্যে বিয়েটা করতে হলো। খাবার টেবিলে সবাই চুপ, কেউ কিছুই বলছে না। আমি কি কোনো ভুল করেছি বাবা? আজ আমি খুব গর্বিত মাইসান,
তুমি দুটো পরিবারকে বাঁচিয়েছ, তাদের সম্মান রক্ষা করেছ, তুমি ভুল কিছুই করনি। ছবি আছে তোমার কাছে, দেখাও, তিশাকে দেখতে চাই। জিসান নিজের ফোনটা থেকে তিশার কিছু পিক বের করে দিল। তিশাকে দেখে সবার পছন্দ হলো। জিসার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। মা, তুমি কি আমার উপর রাগ করেছ? মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে বল? তাহলে কিছু বলছো না কেন? আমার উপর রাগ হলে আমাকে মারো, বকো, কিন্তু চুপ করে থেকো না। তুমি আমার সাথে কথা না বললে আমার যে কিছুই ভালো লাগে না, জানো না? পাগল ছেলে, আমি তোর উপর কেন রাগ করব? তুই তো এমন কোনো অপরাধ করিসনি। আচ্ছা বলতো, সত্যি করে বলবি, তুই কি তিশাকে পছন্দ করিস? মা, আমি তিশাকে ভালোবাসি, নিজের জীবন থেকেও বেশি ওকে ভালোবাসি। কবে কখন কিভাবে জানি না, কিন্তু এতটুকু জানি ও ছাড়া আমি শূন্য। আমার খালি জীবনটাকে ভরাট করার জন্য ওকে আমার প্রয়োজন। জিসান ওর মায়ের সাথে খুব প্রেম, সারাদিন কি করে না করে সবই ওর মাকে বলে, তাই আজও ওর ফিলিংস কাউকে বুঝতে না দিলেও মায়ের কাছে লুকায়নি। আর তিশা, তিশা কি তোকে পছন্দ করে? জানি না মা, ও কখনো আমাকে সেই চোখে দেখেছে কি তা জানি না। আমিও তো আমার ফিলিংস ওকে কখনো বুঝতে দেইনি। কিন্তু আমার তো ভয় হয় তোকে নিয়ে, তোর জেদ আর রাগের কারণে তুই সকলের কাছ থেকে আলাদা হয়ে যাস। তিশাকে তোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে? জিসান ওর মার হাতটা ধরে, তুমি চিন্তা করো না, যেদিন ও আমাকে মন থেকে মেনে নিয়ে ভালোবাসবে, আমার জিদ ও রাগটাকে আপন করে নিবে, আমি ওকে আমার মতো বানিয়ে নিব। দেখিস আবার ওকে জব্দ করতে গিয়ে তুই না আবার জব্দ হয়ে যাস। শোন রাহান, কে বলে দিস আমরা এই শুক্রবারে আসছি? আমরা তো তিশাকে দেখেছিলাম তাহুদের বিয়ের সময়, তখন তো ও আরও ছোট ছিল, আর এখন তো এই বড় বাড়ির ছোট বউ, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আচ্ছা মা, আমি বলে দেব। দুদিন জিসানের সাথে কোনো দেখা বা কথা হয়নি তিশার। দুদিন পর জিসান রায়হানদের বাড়িতে আসে তিশাকে পড়াতে। এদিক দিয়ে রায়হানের চাকরিটাও হয়ে গিয়েছে। তিশার মা দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি এসো এসো, ভিতরে এসো, তুমি সেদিন দেখা না করেই চলে গেলা, কাজটা ঠিক করনি। আসলে আন্টি, বাড়িতে যাওয়াটা খুব দরকার ছিল, কারণ বাসার কেউ কিছু জানতো না, আর আমি চাই না তারা অন্য কিছু থেকে কিছু জানতে পারুক, তাই আর কি। আরে তুমি কি এখনো আমাকে আন্টি বলবে? মা ডাকবে এখন থেকে। জিসান একটু লজ্জা পেল কথাটা শুনে। ওকে মা, আসলে আমি তিশাকে পড়াতে আসছি, ওর কিছু সমস্যা ছিল, আমি বলেছিলাম গ্রামের বাড়ি থেকে এসে সলভ করে দেব, তাহলে আর ওর পরীক্ষাগুলো দিতে সমস্যা হবে না। তাছাড়া আমাকেও তাড়াতাড়ি বাবার ব্যবসায় জয়েন হতে হবে, বাবা ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বউ তো আজ দুদিন ধরে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, যাও তুমি ওর রুমে গিয়ে ডাক দাও। বউ শব্দটা শুনে জিসানের খুব ভালো লাগলো। তিশার রুমে গিয়ে দেখি আমার ম্যাডাম হাত পা গুটি ছুটি মেরে ঘুমিয়ে আছে, ওড়নাটা টেবিলে রাখা। ওকে অনেক আদর করতে মন চাইছিল, ভালোবাসা দিয়ে ওকে জড়িয়ে ধরতে মন চাইছিল। কোনো কিছু চিন্তা না করে ওর গালে একটা কিস করে দিলাম, কিন্তু ম্যাডামের কোনো সাড়া নেই। বুঝলাম সে ঘুমে দিশে হারা, তাই ওর পাশে ফ্লোরে গিয়ে বসে ওর ঘুমন্ত মুখের মায়ায় যেন পড়ে গেলাম। তোকে খুব কাছে পেতে মন চাইছে দিশা, তুই আমার নেশায় পরিণত হচ্ছিস, তোর নেশাটা আমাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে। তোকে পাবার জন্য কতকাল নিজেকে পুড়িয়ে ছাই করেছি তা তো তুই জানিসই না। এখন থেকে আমার ভালোবাসায় তোকেও আমি পুরাবো, তোর মন দেখে শুধু আমার নেশায় জড়িয়ে থাকবে, একদিন তুই আমার ভালোবাসায় নিজেকে পুড়িয়ে মারতে চাইবি। এগুলো বলে জিসান তিশার ঠোঁটের দিকে আগাতে থাকে। এ আমি কি করছি, নিজেকে আরো সংযত রাখতে হবে, হাত তো কিছুদিন পর তিশা আমার, শুধুই আমার। তিশার দিকে তাকিয়ে, তোকে বধূ সাজিয়ে আমার ঘরে নিয়ে যাব, তারপর মন ভরে তোকে ভালোবাসব, আমার ভালোবাসাটা তো স্বচ্ছ হবে তো। জিসান উঠে গ্লাস থেকে হাতে একটু পানি নিয়ে তিশার মুখে মারে। তিশা ভয় লাফিয়ে উঠে। একে জিসান লাইটটা ধরিয়ে চেয়ার থেকে ওড়নাটা নিয়ে তিশার দিকে ছুড়ে মারে আর নিজে চেয়ারে গিয়ে বসে পড়ে। তিশা তো শকড, প্রথমত জিসানকে নিজের ঘরে দেখে, তারপর শকড এভাবে ওর দিকে ওড়না মারার জন্য। আপনি এখানে কি করেন? আর আমি তো ঘুমিয়েছিলাম, আপনাকে আসতে কে বলেছে এই ঘরে? মা বলছে। জিসান মোবাইল টিপছে আর বলছে, মা? কার মা? আমার শাশুড়ি আর তোর মা। শাশুড়ি? তোর কি আর কিছু বলার আছে? তাহলে বল,
আর যদি না থাকে তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বস। আপনি আমার পড়াতে এসেছেন কিন্তু কেন? কেন মানে এটা কেমন প্রশ্ন? আরে আমি তো বিয়ের ডরে আপনার কাছে পড়তে রাজি হয়েছিলাম, পরীক্ষায় খারাপ করলে নাকি ভাইয়ার বাবা আমায় বিয়ে দিয়ে দিবে, তাই এতদিন আপনার অত্যাচার সহ্য করেছি, কিন্তু লাভটা কি হলো? সেই বিয়ে তো হয়ে গেল, তাই তাও আবার হিটলারের সাথে, তাহলে আমি এখন আর কেন পড়ে নিজের এনার্জি নষ্ট করব বলেন। কথাগুলো এক নাগাড়ে বলে জিসানের দিকে চোখ যায়। জিসান রেগে দিশার দিকে তাকিয়ে আছে। হে আল্লাহ, আমি কার সামনে কি বললাম, সরি জিসান ভাইয়া। আসলে আর কোনো কথা বলতে দিল না, মন চাইতেছে দিশাকে একটা থাপ্পড় মারতে। রাগটা এতক্ষণ কন্ট্রোল করলেও জিসান ভাইয়া শুনে মাথা নষ্ট হয়ে গিয়েছে। জিসান তিশার হাতটা পিছনের দিকে বাঁকিয়ে নিজের কাছে টেনে আনে। তিশা জিসানের বুকের সাথে মিশে আছে, ভয় মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কি বললি, আমি হিটলার? তোর উপর অত্যাচার করি? আর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলে ডাকিস? কেউ শুনলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আর বিয়ে হয়েছে বলে কি পড়তে হবে না? পরীক্ষা খারাপ হলে আমার শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বুঝলি? কথা বলিস না কেন? সরি, ভুলে বলেছি, আর প্লিজ আমার ছাড়ুন না, আমার লাগছে খুব। জিসান তিশাকে ছেড়ে দেয়। সরি, একটু জোরেই ধরে ফেলেছি, যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। তিশা ফ্রেশ হয়ে পড়তে বসলো। জিসান শুধু তিশার সমস্যাগুলো সমাধান করে চলে গেল রাতে ডিনারে। বাবা, জিসানের পরিবার এই শুক্রবার আসছে তিশাকে দেখতে আর আংটি পরাতে আসবে, যাতে কেউ কোনো উল্টাপাল্টা কথা না বলতে পারে, কারণ ওদের বিয়েটা তো কেউ এখনো জানে না, তাই তারা। তিশার বাবা আর কথা বলতে দিল না। তিশা শুনছে সবই কিন্তু কিছু বলার নাই। তিশার রাতে ফেসবুকে ঢুকে কিছু সময় কাটাচ্ছিল, ঘুম আসছিল না বলে হঠাৎ একটা মেসেজ আসলো, যা দেখে তিশার চোখ কপালে উঠে গেল। কিরে, এত রাতে তুই অনলাইনে কেন? কার সাথে গল্প করছিস? কয়টা বাজে? এখনো ঘুমাসনি কেন? নাকি তোকে ঘুম বাড়াতে আমি আসবো? মেসেজটা আর কারো না, জিসানের। তিশা ভয়ে ফোনটাই বন্ধ করে শুয়ে পড়ে। জিসান এমন কেন সবসময় রাগ করে কথা বলে? মনে হয় ছোটবেলায় করলা একটু বেশিই খেয়েছে। ওনার মাকে জিজ্ঞেস করতে হবে, এই লোকটার সাথে সারা জীবন কিভাবে কাটাবো। উফ, আল্লাহ রক্ষা করো। আজ থেকে তিশা কলেজ যাওয়া শুরু করলো আবার। অনেকদিন কলেজে যাওয়া হয় না, আজ নীলু আসেনি অসুস্থ বলে, তাই তিশা একাই গেল। আবার কলেজ শেষে একাই বাসার দিকে রওনা দিল, কিন্তু পথে আজ আবিরের সাথে দেখা হয়ে গেল। তিশা কোথায় যাও? আবির ভাই এতদিন পর কোথায় ছিলেন? কোনো খোঁজ খবর ছিল না এতদিন আপনার? আমি একটু ঢাকার বাইরে কাজে গিয়েছিলাম, কিন্তু তোমারও তো কোনো খবর নাই। তুমি তো পারতে আমাকে একটা কল দিতে। ও ভাই, আমিও ঢাকায় ছিলাম না, কাজিনের বিয়েতে গিয়েছিলাম, এতদিন কলেজেও আসিনি, আজই আসলাম। ও আচ্ছা, তাই বলো, নীলু নাকি অসুস্থ? হুম, আমিও আজই জানতে পারলাম। তুমি কি যাবে দেখতে ওকে? গেলে চলো আমার সাথে, আমিও তো ওর বাসায় যাচ্ছি। না থাক ভাইয়া, আমি বিকেলে গিয়ে দেখে আসবো নে, আপনি যান। আরে না না, তোমার কোনো কথাই আজ শুনবো না, তুমি এখনই আমার সাথে যাবে। কতদিন পর দেখা হলো, তোমার সাথে কথা বলি না, অনেক দিন হলো। এক ধরনের জোরাজুরি করার পর তিশা উপায় না পেয়ে আবিরের সাথে এক রেখায় উঠে পড়ে। নীলু আর আবিরের সাথে অনেক গল্প করে তিশা বিকেলে বাসায় আসে। বাড়িতে এসেই, কি রে এত দেরি করলি কেন? জিসান কখন থেকে এসে বসে আছে তোর ঘরে জানিস? আর তোর কোনো খবর নাই? জিসান উনি আসবে আমায় আমায় তো বলেনি, তাহলে আমি জানবো কি করে? তিশা ঘরে গিয়ে দেখে জিসান বসে আছে। আর জিসানকে অন্যরকম লাগছে তিশার, চোখে মুখে কেন জানি রাগ দেখা যাচ্ছে। স্যার আপনি আসবেন আমি তো জানতাম না, জানলে তাড়াতাড়ি আসতাম। জিসান উঠে আমার সামনে এসে দাঁড়ালো, আমার হাতটা ধরে খাটে বসালো, ঠিক আমার সামনে একটা চেয়ার নিয়ে বসে তার দুপায়ের মাঝে আমায় আটকে ফেললো। আমি তো চুপচাপ বসে আছি আর ভাবছি আজ আবার কি হলো, এ রাক্ষসটা এমন রেগে আছে কেন? কোথায় ছিলি তুই? আমি নীলুদের বাসায় গিয়েছিলাম, নীলু অসুস্থ তাই। ছেলেটাকে? তিশা তিশা উঠে দাঁড়িয়ে গেল। কোন ছেলে? ভয় তিশার গলা শুকিয়ে গেল।
জিসান তিশার হাতটা ধরে আবার ওর সামনে বসিয়ে দিল। যার সাথে রিক্সায় বসেছিস কেন মনে পড়ছে না?